রাতে 3টামান বাজিছে, হয় 3টা বাজাত এই সিফালপে তাক মানে লৈ আহিছিল আসামি ধরবল কারণে আর লগর কেটা ধোয়া সেইগুল ধোয়া পে আনি থাকুতে আধা রাস্তাতে মানে আ খায় সি পানি জাপ দিলে। দিয়ার পিছন গোটে মানুষ আহি পেলায় থানাত ফোন করে দিলে, সব মানুষ আহি ঘেরাও করে তারপর লাস্ট মানুষ বিচারি না পায়। পিছন লাস্ট টাইম গিয়ে পেলায় এইগুলা বস্তু আহি পানি নামি চাই চিন্তি তারপর এটা পানিতে ওলাই গেল। এই যিজনক ধরেছিল সেইজনে পুলিশক কি গতা মারি পেলাই দিছিল? পেলাই দি থই ভাগি ধরেছে, পুলিশক গতা মারি থই ধরেছিল, ধরে পেলাই পুকুরে আহি পুকুরিত পড়ি গেল। পড়ি যাওয়ার পিছন বহুত বিচারি 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 নাপায়, এতিয়া লাস্ট টাইম পাইছে ডেড বডি। এটো রাতি কেটামান বাজাত? রাতি 3টামান বাজাত পড়িছে। আপনি আহিছিলে? অ আমা আমি ওচৰতে আছো যে আমি কহকপ হুলস্থুল শুনি পেলাই উঠি আহিছোঁ, বোলে পলাল পলাল সব চাইছোঁ, জংঘল চংঘল সব বিচাৰিছোঁ, নাই পোৱা নাই, ক'ত থাকিব, তেতিয়া পানীতে আছে, এই পানীতে এতিয়া বিচাৰি বিচাৰি এতিয়া ওলাইছে। ৰাতিপুৱা ওলাইছে? অ ৰাতিপুৱা ওলাইছে, মেচিনে উলিয়াইছে, আৰক্ষী মেচিনে উলিয়াইছে। এই ক্রাইম সিন করা এটা আমার নিয়ম এটা থাকে, প্রক্রিয়া এটা থাকে, তো সেটুকু করাবলে কারণে আমি আইছিল এতে রাতে। তো সি পলায়ন করবলে চেষ্টা করে আমার যে জনে ধরি আসে আমার স্টাফ, তো তাকে গোটা মারি ঘুরি জাপ মারি সি তাতে পলাবলে চেষ্টা করতে সি সাকে পার হব নয়, তো এতে আটকি গেল। তো আমি এজিআরএফ টিম আহি কিনে ইয়ার অভিযান চলাইলো, তো আপনাদের দেখা পালে তার ডেড বডি এতে আমি উদ্ধার হয়েছে। এটা নামটো আছিল তপজুল ইসলাম, যে আমি আমার রিসেন্টলি যেটা রেপ কেস এটা হয়েছিল সেই কেসত এটা আমি মানে গ্রেপ্তার করেছিল। তো বাকি সেই যেটা আমি প্লেস অফ অকারেন্সত যে ক্রাইম সিন রিক্রিয়েটর যে আমার একটা নিয়ম আছিল তাকে আমি আনিছিল, তো আজি এই ঘটনাটা সেইটো হয়েছে। না বর্তমান তো আমি সেইটো তাক করা করা নাই, এজনে করা হয়েছিল, তো তাকে আজি তাকে লৈ আর সি মূল অভিযুক্ত আছিল, তো তাকে লৈ আমি ক্রাইম সিনত আহিছিল। তো তারপর সি পুকুরি জাপ মারি দিলে পলাব চেষ্টা করে, তো তার যে ডেড বডি আমি পালো। গুলি আছিল নাকি? গুলি কথা নহয়, আমি ইয়াতে ক্রাইম সিনত রিক্রেট করব আহিছিল ইয়াতে, তো সি পলাব চেষ্টা করে পানিতে জাপ মারিলে তাকে সাঁতুরি পার হম বলে ভাবিছিল নাকি, তাকে তো পার হব নয়, সি আটকি গেল। তো আমি এস ডি আর এফ টিম আনিলে হ্যান্ডকাপ আছে নাকি? হাতত হ্যান্ডকাপ আছে, আমি হ্যান্ডকাপ লগাই আনিছিলাম।